বিশ্বকাপে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ, তবে ম্যাচ জয়ের আনন্দকে ছাপিয়ে গেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা টাইমড আউট বিতর্ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্ন এড়িয়ে যেতে পারেনি সাকিব আল হাসান। অন্যদিকে এমন আউটে বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দিল্লি থেকে নুরুদ্দিন খানের প্রতিবেদন। বলা হয় প্রেম ও যুদ্ধে সবই ন্যায্য। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এটি ছিল সাকিব আল হাসানের দর্শন। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করা নিয়ে তার ব্যাখ্যাতেও ফুটে উঠল তা। ম্যাচ জয়েও তৃপ্ত সাকিব। আমার মনে হয় আজকের ম্যাচটা আমাদের হয়তো বেশ কিছুটা কনফিডেন্স দিবে, ড্রেসিং রুমটা একটু হলেও কাম করবে বা নয়েজ একটু হলেও কমবে, যেটা আমাদেরকে হয়তো আর একটু বেটার খেলতে সাহায্য করবে। ভুল ঠিকের বিচার করেননি সাকিব। যুদ্ধের ময়দানে জয়ের প্রবল তাড়নাই এই আউটের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। আজকের ম্যাচে উই হ্যাড টু উইন। আমরা যদি যুদ্ধে নামি, আপনি যুদ্ধে আপনার দলকে কিংবা আপনার দেশকে জেতানোর জন্য সবকিছু করতে রাজি থাকা উচিত বলে আমি মনে করি। ম্যাচ শেষে হাত মেলানো ক্রিকেটারদের সৌহার্দ্যপূর্ণ আচরণ হলেও বাংলাদেশের বিপক্ষে সেটি করেনি শ্রীলঙ্কা। 3 উইকেটের হারের পর তারা সোজা পাড়ি দিয়েছে ড্রেসিং রুমে। ম্যাথিউজের টাইমড আউটের ক্ষোভ থেকেই এমন আচরণ শ্রীলঙ্কার। বাংলাদেশ যা করেছে সেটা অসম্মানজনক। আমার হাতে 5 সেকেন্ড সময় ছিল, ভিডিও প্রমাণ আছে। আম্পায়ারের যুক্তি আমি বুঝি না। যারা আমাদের সম্মান করে না, আমরাও তাদের সম্মান করি না। গেল কয়েক বছর ধরে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার বিশ্বকাপে ধুঁকতে থাকা দুদলের তরণের লড়াই এতটা ঝাঁপ ছড়াবে তা হয়তো ভাবেনি কেউই। নুরুদ্দিন খান, এসটিভি, দিল্লি, ভারত।